স্কুপ বেক এন এনজয় সকল ভিউয়ার্সদের আমাদের সরস্বতী পুজো স্পেশাল এপিসোডে অনেক অনেক ওয়েলকাম। দুই বাড়িতে দুই খুদে কি করে সরস্বতী পুজো কাটালো তারই কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে আজ শেয়ার করে নেব। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। আগের দিনই বেলায় আমাদের দশকর্মার বাজার আর ঠাকুর এসে গেছে। এখন রাত্রিবেলা আমি পিয়ালিদি বিহিদি মিলে বসে আলপনাটা দিচ্ছি। বাচ্চাদেরও তো আনন্দের শেষ। ওয়েলকাম টু কুক বেক এন্ড এনজয়। আমাদের এখন সরস্বতী পূজার প্রস্তুতি চলছে, যেটা আমাদের ফ্ল্যাটে মহিলা বৃন্দদের দ্বারা প্রথম সরস্বতী পূজা। তো এবারে সরস্বতী পূজা আরো স্পেশাল, কারণ বউয়ের হাতে করে সবকিছু আপনাদেরকে দেখাবো। সাথে থাকুন। আলপনাটা কেমন হলো জানাবেন কিন্তু। অমি তো সকাল সকাল চান করে পাঞ্জাবি পরে সাজুগুজু করে একদম রেডি, হাতে খড়ি দিতে হবে। এই হলো তপানিতা, আমাদের পূজোটা পুরোটা কিন্তু একা হাতেই সামলেছে। উমিও লেগে পড়েছে ছোট্ট ছোট্ট হাতে কাঁসর বাজাতে। আদি দাদা কিন্তু ট্রেনিং দিয়েছে। পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সবাই রেডি, আর এইদিকে রেডি আমার ভূমি বাবু। এই যে পাতা বাচ্চে, ছুড়বে না ছুড়বে না। যা মা সরস্বতীর সামনে ভূমি হাতে করি দেওয়ার জন্য স্লেট পেন্সিল নিয়ে একদম রেডি। সবার দাবি অওয়ার সাথে এবিসিডিও লিখতে হবে, আর উমি ফেভারিট স্টার, তাই আমরা স্টার তো আঁকবই। তাহলে হাতে খড়িতেও স্টার মার্ক কি, আপনারাও একমত তো? সরস্বতীর চরণে রেখে দেয়া হলো অমির লেখা প্রথম অওয়া। বিসর্জনের ঘন্টা বেজে গেল, মায়ের এবার যাওয়ার পালা। অমিত তো হাতে খড়ি হয়ে গেল, এবার দেখি ওদিকে হ্যাপি দাদা কি করছে। সকাল সকাল চান করে হ্যাপি রেডি হয়ে গেছে, এবারও নিজে হাতে মা সরস্বতী পুজো করবে। আগের দিনই ড্যাডি অনেক ফুলের মালা কিনে এনেছে, সেগুলো দিয়েই সাজিয়ে দিচ্ছে, আর আমার বাগানের ফুলও কিছু মায়ের চরণে দিলাম।
মিষ্টির দোকান থেকে নিজেই পছন্দ করে প্রসাদের মিষ্টি কিনে এনেছে হ্যাপি। ওর সব খাতাপত্তর আজকে মা সরস্বতীর কাছে জমা। সারা বছর যাতে অনলাইন ক্লাস করলো সেই ল্যাপটপও আজকে মা সরস্বতীর কাছে জমা। আজকে হ্যাপির তো দারুণ মজা, পড়াশোনা করতে হবে না যে। তবে পূজোটা হ্যাপি কিন্তু খুব মন দিয়ে করেছে। সরস্বতী পূজোর লাঞ্চে ছিল বেগুনি, খিচুড়ি আর পাঁপড় ভাজা। দারুণ জমিয়ে লাঞ্চ হলো। ওপরে উঠে এসে মা আর ছেলেতে মিলে খাগের কলম দিয়ে সরস্বতীর নাম লিখলাম। এরপর শুরু হবে আবার পড়াশোনা। সরস্বতী পুজো হয়ে গেল আমাদের, আমাদের অম্মি হাতে খড়িও হয়ে গেল। এবার শুরু করতে বসবে, পড়তে বসবে, শুরু হবে। না না, এত তাড়াতাড়ি শুরু করবো না, এখনো বাচ্চা আছে, এটাকে এনজয় করুক। আপনারাও সবাই খুব ভালোভাবে সরস্বতী পুজো কাটিয়েছেন আশা করছি, আগামী দিনগুলো ভালো কাটুক। তার খুব আশীর্বাদ করবেন আমার ছোট্ট অম্মিকে, যেন মন দিয়ে পড়াশোনা করে, ভালো মানুষ হয়। আবার দেখা হবে, তাই আসি। কুক অ্যান্ড ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দেবে আর অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবে। আর আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু লিখে জানাতেও ভুলবেন না।